সবচাইতে প্রয়োজনীয় যে প্রশ্নটি আমাদের সামনে আজকাল আসছে সেটি হচ্ছে বর্তমান বিশ্বে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড নিয়ে মুসলিম সমাজ অনেক উদ্বিগ্ন যে কোনটি করা আসলে বৈধ কোনটি করা বৈধ নয় তো এর সহজ উত্তর হচ্ছে যে ডেবিট কার্ড করাতে কোনো সমস্যা নেই ডেবিট কার্ডের মূল চুক্তিতে যেহেতু সুদের কথা নেই সুতরাং আপনি ডেবিট কার্ড করতে পারেন কিন্তু যদি কখনো ব্যাংক আপনাকে আপনার কার্ডে কোনো ডিসকাউন্ট দেয় সে ডিসকাউন্টটি গ্রহণ করা আপনার জন্য বৈধ হবে না সেটি সুদ হবে যদি অন্য যে কোম্পানি থেকে আপনি খরিদ করেছেন সে কোম্পানি যদি আপনাকে কোনো ডিসকাউন্ট দেন তাহলে আপনার কার্ডে সে ডিসকাউন্ট গ্রহণ করাটি বৈধ হবে এত গেল ডেবিট কার্ড তো আসুন আমরা জেনে নেই যে ক্রেডিট কার্ড করা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ নাকি অবৈধ তো এর সোজা উত্তর হচ্ছে সাধারণভাবেই এটি করা না জায়েজ বা এটি করা বৈধ নয় পর্যায়ক্রমে আমরা আলোচনা করব যে কোন প্রেক্ষিতে বৈধ হওয়ার সুযোগ রয়েছে বা কিছুটা মানে এখানে বলা যায় যে কোনো ছাড় এখানে রয়েছে কিনা যদি থাকে সেটিও আমরা আলোচনা করব সেটি পরে আসছে তার আগে আমরা জেনে নিই যে ক্রেডিট কার্ড বিষয়ে ক্রেডিট কার্ডটি কেন করা যাবে না ক্রেডিট কার্ডটি কেন হারাম এবং কিভাবে এই হারাম ফতোয়াটি এলো তো আন্তর্জাতিক ফিক ইসলামিক ফিকাহ যে একাডেমি আছে যা জেদ্দায় যেটির বারোতম সম্মেলন হয় তো সেখানে কিন্তু সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে ক্রেডিট কার্ডের মূলে যেহেতু সুদ প্রদানের শর্ত থাকে তাই এ ধরনের ক্রেডিট কার্ড ইস্যু করা যেমন না যায়জ তেমনিভাবে ব্যবহার করাও না যায়জ যদিও ক্রেডিট কার্ডধারী বা ক্রেডিট কার্ডের গ্রাহকের দৃঢ় ইচ্ছা থাকে যে মিনিমাম ডিউর আগেই বিলকে পরিশোধ করে দিব তো আপনারা জানলেন যে আন্তর্জাতিক ইসলামিক ফিকা একাডেমির বক্তব্য মতে এবং তাদের সর্বসম্মতি সিদ্ধান্ত মতে ক্রেডিট কার্ড করা ব্যবহার করা যাবে না আর সৌদি আরবের গবেষণা ফতোয়ার স্থায়ী বোর্ডের বক্তব্য কিন্তু এটি আমাদের উপমহাদেশের যে ওলামা একরাম রয়েছেন তাদের সর্বসম্মত সিদ্ধান্ত এটি এবং শর্ত সেটি যা আমি আপনাদেরকে বলেছি যে যেহেতু চুক্তি সময় আপনাকে সুদের উপরে চুক্তি করতে হচ্ছে চুক্তিতে কিন্তু লেখা আছে যে ডিউ ডিউ সময়ের আগেই আপনি যদি পরিশোধ করেন বিল তাহলে আপনাকে সুদ টানতে হবে না কিন্তু যদি ডিউ এর পরে মিনিমাম যে সময়টি আছে বেঁধে দেওয়ার সময়ের পরে আপনি পরিশোধ করেন তাহলে কিন্তু আপনাকে সুদ দিতে হবে তো সেই হিসেব মতে আমাদের উপমহাদেশেও কিন্তু এটি ফতোয়া হিসেবেই গ্রহণ করা হয়েছে ক্রমে যে সাধারণ অবস্থায় ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে না তো প্রশ্ন হতে পারে যে যদি আমরা যে আমরা এমন কোন লেনদেন করি যেখানে ক্রেডিট কার্ড ছাড়া আর কোনো ওয়ে নেই আর কোনো রাস্তা নেই তাহলেও কি আমরা সেই ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবো না এর উত্তর হলো যে আসলে সব সবসময় সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন আমরা সুদ থেকে বেঁচে থাকতে পারি একেবারে যদি আমাদের দ্বারা সম্ভব না হয় তখন ক্ষেত্রে আমরা কিছু শর্ত সাপেক্ষে এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে আশা করা যায় আল্লাহ আমাদেরকে সুদ থেকে রক্ষা করবেন এবং আমরা সে আরামের তো শর্তগুলো একটু সবাই জেনে নিন যে বৈধ কোনো প্রয়োজন যদি আপনার থাকে এমন প্রয়োজন যে প্রয়োজন ক্রেডিট কার্ড ছাড়া সমাধা করা সম্ভব নয় তারপরে দুই নম্বর আমি বলছি যে ডেবিট কার্ডে যদি আপনার সমস্যার সমাধান না হয়ে থাকে তখন আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন তারপরে বলছি তিন নম্বর যে ক্রেডিট কার্ডে ডিরেক্ট ডেবিট ব্যবস্থা যদি আপনি করতে না পারেন চার নম্বর মিনিমাম ডিউতে আপনাকে বিলটি পরিশোধ করতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে যে ওই চার নম্বরের মতো সেটি যে মিনিমাম ডিউর মধ্যে বিল পরিশোধ করা সম্ভব হয় এই জন্য সর্বদিকে আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে আর শেষ কথা হচ্ছে যে প্রয়োজন পরিমাণ কাজের মধ্যেই কিন্তু আপনাকে এই ক্রেডিট কার্ডের ব্যবহারকে সীমাবদ্ধ রাখতে হবে বা প্রয়োজনের ভিতরেই আপনাকে এটি সারতে হবে এটি ব্যবহার করতে হবে তো আল্লাহ তালা আমরা যে আলোচনা করেছি সে আলোচনা থেকে উপকৃত আমাদের সবাইকে এখানে শুধু জেনারেল ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এছাড়া কার্ড সংক্রান্ত আরো কিছু কিছু মাসালা রয়েছে আমাদের দেশগুলোতেও কিন্তু ক্রেডিট কার্ডেরও কিন্তু ইসলামিক কিছু ভার্সন এসেছে সেখানে সুদের শর্তহীন ভাবে তারা কিভাবে কিভাবে যেন তারা এই ক্রেডিট কার্ডকে দিয়ে থাকেন তো সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিদেশে আমরা যারা আছি বিদেশের ব্যাংকের নীতিমালা সেসব শর্তের সাথে সেসব ব্যাংকের আমাদের দেশের ওই সমস্ত হালাল ভিত্তিক যে কার্ড তারা বলছেন সেগুলোর সাথে কিন্তু সম্পর্ক নেই যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে সুদ থেকে হেফাজত করুন এবং সুদী লেনদেন থেকে বেঁচে থাকা তো করুন আসসালাম আলাইকুমুল্লাহি